আমার যতবার আমি ডেটে গেছি আমার অভিজ্ঞতা ভালোই ছিল। ভালোবাসা বলতে কিছু মনে করি না। আমি তো 14ই ফেব্রুয়ারি আপনি ভালোবাসা দিবসের বিষয়ে আমি তীব্র আপত্তি জানাচ্ছি। ভালোবাসার মানুষই নাই, সাজবো কি করে? আই এম সিঙ্গেল। যুবক বয়সে প্রেম করেছেন কখনো? তিন চারটি। দেখতে দেখতে চলে এসেছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে বিদেশি উৎসব হলেও বর্তমানে বাংলাদেশে তা ব্যাপক জনপ্রিয়। ফেব্রুয়ারি মাস এলেই এদিনটিকে ঘিরে মানুষের থাকে নানা রকম ভাবনা, বিশেষ পরিকল্পনা। ভালোবাসা দিবসকে ঘিরে সাধারণ মানুষ কী বলছে, কী ভাবছে তা আপনাদেরকে জানাবো। চলুন জেনে আসি, ভালোবাসা দিবস এটাকে কেমন লাগে আপনার? ভ্যালেন্টাইন ডে ইংরেজিতে আসছে, এটা তো বাঙালিদের কিছু না, এটা ইংরেজিতে আসছে, এখন আমাদের দেখা দিয়ে সবাই পালন করে, এই হলো ভালোবাসা দিবস। আপনি ভালোবেসেছেন কখনো কাউকে? আমি ভালোবাসি সবাইকেই, সর্বজনীন। আমার কোনো পার্সোনাল ভালোবাসা নেই। কোনো মেয়েকে ভালোবাসেন? না না না, কোনো মেয়েকে ভালোবাসা নেই তো, আমার ওয়াইফ, আমার পুরো পরিবার পরিজন সবারই ভালোবাসি। প্রেম করেছেন কখনো? না, প্রেম করিনি, তবে এটা আমার দুঃখ, প্রেম করি নেই, এটা আমার দুঃখ, কেউ বিশ্বাস করে না। আপনি ভালোবাসা দিবসে কী করেন? ডেটে যাই নর্মালি। একটু অভিজ্ঞতা জানতে চাই আপনার ডেটিংয়ের। অভিজ্ঞতা আমার যতবার আমি ডেটে গেছি আমার অভিজ্ঞতা ভালোই ছিল, আমি রিগ্রেট করি না কোনো কিছু। ভালোবাসা দিবস আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? খুব একটা গুরুত্বপূর্ণ না আমার কাছে, কারণ আমি মনে করি যে আমি নিজেকে নিয়ে হ্যাপি, আর আমার নর্মাল ডেইজও হচ্ছে আমার জন্য স্পেশাল, তো ভালোবাসা দিবস আমার জন্য খুব একটা স্পেশাল না। আসলে ভালোবাসা বলতে কিছু মনে করি না। কেন মনে করেন? যেরকম সব ভালোবাসাতে ভালো আছে কিন্তু কষ্টটা বেশি আছে। ভালোবেসেছেন কখন? হ্যাঁ, কষ্ট পেয়েছেন? আমি মনে করি ভালোবাসায় কষ্টই বেশি। আপনি কষ্ট পেয়েছেন? পেয়েছি, হয়তো সেই জন্যই। আপনার পাশে যে আছে সম্ভবত কাকি আমাদের, তাকে ভালোবাসার কথা কখন বলছেন? এটা বলছিলাম 1980 সনে। কিভাবে বলছিলেন? কিভাবে বলছিলেন কাকিকে প্রথম ভালোবাসার কথা? তোমাকে আমার পছন্দ হয়, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, কাকির কাছে জানতে চাই, যখন কাকা আপনাকে বললো যে হচ্ছে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তখন আপনি কি বলেছিলেন? আমাকে ভালো লাগছে বলে আমাকে বলছে, যখন আমাকে ভালো লাগছে তখন আমার ভালোবাসবে সারা জীবন, সেটা আমার চিন্তা ভাবনা হয়েছে, যার জন্য আমি রাজি হয়ে গেছি। ভাবিকে প্রথম ভালোবাসার কথা কবে বলেছেন? ভাবিকে ভালোবাসার কথা আসলে ভাসর রাতেই বলেছি, কারণ এর আগে তো ওর সাথে দেখা হয়নি আমার। আচ্ছা, ভাবির কাছে জানতে চাই, ভাইয়া যখন ভালোবাসার কথা আপনাকে প্রথম বললো তখন আসলে কি বলেছিলেন উত্তরে? কী আর বলবো, ভালোবাসার তো ভালোবাসাই, বলার তো কিছু নাই ভাই, অনেক অনুভূতি লাগেছিল, অনেক ভালো লেগেছিল। সাধারণত বাবা মাকে তো সবাই অনেক বেশি পরিমাণ ভালোবাসে, কিন্তু কখনো ওইভাবে স্পেশালভাবে বলা হয় না যে না বাবা মা তোমাকে অনেক ভালোবাসি। আজকে আমি এই ক্যামেরার মাঝখানেই আমার বাবা প্লাস মাকে বলতে চাই, আব্বু আম্মু তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা দিবস নিয়ে আপনাদের ভাবনা কী? আচ্ছা, ভালোবাসা দিবস আসলে হচ্ছে গিয়ে যে জিনিসটা হচ্ছে ফুলের মতো, হ্যাঁ, সুন্দর, শুভ্র, শুভ্রতাময়, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে এই ভালোবাসা যে শুধু প্রেমিক প্রেমিকারে হবে এরকম নাই, এই ভালোবাসা হইতে পারে বোনের সাথে ভাইয়ের ভালোবাসা, মায়ের সাথে ছেলের ভালোবাসা, যেমন আমি আমার বোনকে নিয়ে আসছি বইমেলাতে, তো এখানে হচ্ছে গিয়ে এই ভালোবাসাটা হচ্ছে গিয়ে সর্বময় বিরাজ, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে প্রকৃতির সাথে মানুষের ভালোবাসা হইতে পারে, ওইভাবে সবার সাথেই সবার ভালোবাসা। প্রেম করেছেন কখন? করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে ভালোবাসা দিবসে প্রেমিককে নিয়ে কি ভাবেন বা কি প্ল্যান করেন? কিছু না, বিয়ে, আমার সামনে বিয়ে করব, এই প্ল্যান। ভালোবাসা দিবসে যাকে ভালোবাসেন তাকে উদ্দেশ্যে করে কি বলবেন? প্যারা কম দিলেও চলে। ভালোবাসা দিবস নিয়ে আপনাদের কি ভাবনা? ভালোবাসা প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে, কাজেই ওই 14ই ফেব্রুয়ারি শুধুমাত্র ওই একটা দিনের জন্য ভালোবাসা আসলে জিনিসটা কিন্তু মেনে নিতে পারি না। আচ্ছা, ভাইয়া যখন আপনাকে প্রথম ভালোবাসার কথা বলেছিল সেটা কি দিন ছিল? 14ই ফেব্রুয়ারি ছিল নাকি অন্য কোনো দিন ছিল? সেদিন ছিল এপ্রিল, এপ্রিলের 25 তারিখ। আচ্ছা, প্রথম যখন ভালোবাসার কথা বলছিল তখন কেমন লেগেছিল আপনার? ভালো লেগেছিল। কি বলেছিলেন উত্তরে তাকে? সে বলেছে আমাকে আই লাভ ইউ, আমি তাকে বলেছি আই লাভ ইউ। আমি তো 14ই ফেব্রুয়ারি আপনি ভালোবাসা দিবসের বিষয়ে আমি তীব্র আপত্তি জানাচ্ছি। আচ্ছা, ভালোবাসা দিবস কীভাবে পালন করেন আপনি? ভালোবাসা দিবস আমি পালন করি প্রতি বছর, আমি আমার গাছের প্রতি একটা ভালোবাসা থাকে, আমি আমার বাসায় ছাদে বাগান করি, তো সেখানে আমি প্রতি বছর ভালোবাসা দিবসে একটি করে গাছ লাগাই। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? আমি পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবকে ভালোবাসি আমি। ভালোবাসা দিবস কেন পালন করা হয়?
বিকজ ভালোবাসা হচ্ছে মানে ভালোবাসা নিয়ে সবাই বেঁচে থাকে, তাই ভালোবাসা দিবসে একটু স্পেশালভাবে মানে তুলে ধরলে, একটু দিবসটা পালন করলে সবার কাছে একটু স্পেশাল মনে হয়। তাই ভালোবাসা দিবস কোন দেশের উৎসব এটা? আই ডোন্ট নো, আমি জানি না, এটা এটা সবাই সেলিব্রেট করে, আমি এতটুকুই জানি যে এটা একটা ইন্টারন্যাশনাল মানে সেলিব্রেশনের মতোই সব কিছু, এভরিথিং। ভালোবাসা দিবস কীভাবে সাজান? ভালোবাসা দিবস ভালোবাসার মানুষই নাই, সাজবো কী করে? কখনো প্রেম করেননি? কখনো প্রেম করিনি এটা বললে ভুল হবে, প্রেম করেছি কিন্তু বর্তমান প্রেমিক নাই। ভালোবাসা দিবস আপনাদের কাছে কি মনে হয়? গার্লফ্রেন্ডই নাই আর কি বলবো, আপনাদের গার্লফ্রেন্ডই তো নাই। ভালোবাসা দিবস পালন করেন না? নাই, একবারও করি না এখন। ভালোবাসা দিবস কি শুধুমাত্র প্রেমিকার জন্য? প্রেমিকার জন্যই, আমাদের জন্য সিঙ্গেলদের জন্য না। সে বলছে তার গার্লফ্রেন্ড নেই, আপনার আছে? জি না, আমারও নেই। আচ্ছা, তাহলে আপনি ভালোবাসা দিবস কিভাবে উদযাপন করেন? জি, ভালোবাসা দিবস কিভাবে উদযাপন? যে বন্ধু বান্ধব, এটাই তো ভালোবাসা, সবাই একসাথে গান করতেছি, এটাই ভালোবাসা। ভালোবাসা দিবস আপনি কিভাবে উদযাপন করেন? আসলে ভালোবাসাটা হলো একটা অনুপ্রেরণা। হ্যাঁ, ভালোবাসা, যার ভালোবাসা আছে সে অবশ্যই বুঝে ভালোবাসাটা কী জিনিস, কেউ বাবা মাকে ভালোবাসে, কেউ ভাই বোনকে, কেউ নিজের পার্টনারশিপকে ভালোবাসে, এটাই। আপনি কাকে ভালোবাসেন? আমি আপাতত বাবা মাকেই ভালোবাসি। ঠিক আছে, আপনি কীভাবে ভালোবাসা দিবস উদযাপন করেন? আমি আমার ভালোবাসা হচ্ছে এই যে ডিউটি অবস্থায় ডিউটি করতেছি এবং মানুষের সবাইকে নিয়ে বইমেলাতে ভালোবাসা উদযাপন করতেছি, এটাই আমাকে ভালো লাগে। আপনি কীভাবে উদযাপন করেন ভালোবাসা দিবস? আই এম সিঙ্গেল। সিঙ্গেলদের জন্য কি ভালোবাসা দিবস নয়? অবশ্যই, আমরা নিজেরা নিজেরা ঘুরবো, একা একা ঘুরবো, এটাই ভালোবাসা দিবস। অ্যাজ ইউজুয়াল যেমন ঘুরি, আর এবার তো স্টলে আছি যেহেতু, তো ঘোরার কোনো সুযোগ নাই প্রতিদিন। তো ভালোবাসা দিবস পালন করা হচ্ছে না? জি না, হচ্ছে না। ভালোবাসা দিবস আপনি কীভাবে উদযাপন করেন? আমাদের তো এখন করার বয়স নেই, এখন এরাই করে। আমরা শুধু ওই সুখ স্মৃতি রোমন্থন করি। ভালোবাসা দিবসে কোনো ভালোবাসার স্মৃতি মনে পড়ছে? মনে তো অসংখ্য পড়ে, বড় ভালো তো, ভালোবাসতে বাসতে তো এই পর্যন্ত এসেছি। প্রেম করেছেন কখনো? হ্যাঁ, প্রেম করেছেন কখনো? এইটা ঠিক ঠিক প্রেম তাও বলা যায় না, আবার না তাও বলা যায় না, এইরকম কিছু ঘটে গেছে মাঝে মাঝে। একটু অভিজ্ঞতাটা জানতে চাই। এইটা আর এখন বলা সম্ভব না। ভালোবাসা দিবস কেন উদযাপন করা হয়? আমরা তো ভালোবাসা দিবস উদযাপন করতেছি না, ভালোবাসা দিবস উদযাপন করছি না। কেন করেন? আমরা তো ফাল্গুন বরণ করতে এসেছি। ভালোবাসা দিবসের মানুষদের জন্য আসলে পালন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কেন? কেন? কারণ যেদিকে যাব সেদিকে কাপল আর কাপল। আপনারা কি সিঙ্গেল? হ্যাঁ, আমরা সিঙ্গেল। সিঙ্গেলদের ভালোবাসা দিবস কেমন? ভালো, খুবই মজা। আমরা আজকে যেমন ভালোবাসা দিবসের মতো করেই ফাল্গুন উদযাপন করছি। ভালোবাসা দিবস বলে আসলে কিছু আছে বলে মনে হয় না, আমার কাছে প্রতিদিনই ভালোবাসা, প্রতিদিনই আপনজনরা ভালোবাসারই মানুষ, তারা চেঞ্জ হয় না। কাজে নতুন করে আলাদা করে একটা দিন বিশেষ দিনকে আমি আসলে পালন করার খুব একটা কারণ দেখি না। মানে ভালোবাসা দিবস কেন পালন করে? না, পালন করছি না তো, আমি প্রতিদিনই আমার কাছে ভালোবাসার দিবস, আমি তো সেই কথাটাই বলছি। যারা পালন করে তাদের উদ্দেশ্যে কী বলবেন? যারা পালন করছে তারা যে ভুল করছে তাও না, তারা হয়তো একটু আয়োজন করে একটা উৎসবে, আমরা যেমন ঈদ উৎসব পালন করি, বৈশাখ পালন করি, একটা দিনে উৎসবের একটা আমেজ নিয়ে আসি, তো সেরকম যারা পালন করছে তারাও তাদের দৃষ্টিকোণ থেকে দিনটাকে একটু আলাদা করে উদযাপন করা, সে বিষয়টা তারা করছে, তাদেরও আমি শুভেচ্ছা জানাই। আমি তো ভালোবাসা দিবস ভালোবাসি সবাই। কীভাবে? এক্সপ্রেস করে, অনেক সময় কাউকে বই উপহার দিই, আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, তো একটা অন্যরকম ফিলিংস। ভালোবাসা তো সারা বছরের জন্যই, বাট একটু এক্সপ্রেস করা, হ্যাঁ, সেটা একটা স্পেশাল ডে হতে পারে। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি আসলে, বা ভালোবাসার মানেটা কি? ভালোবাসা, ভালো থাকা, ভালো কি বলবো, আসলে ভালো এটা এক্সপ্রেস করা যায় না। ভালোবাসা অনেক কিছুতেই মিন করে, অনলি নট ফর কাপল। ভালোবাসা আসলে এমন একটা জিনিস যেটা আসলে সবার জন্যই প্রয়োজন, সবাইকেই ভালোবাসা যায়। তো আমি মনে করি যে ভালোবাসা দিবস, ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন হয় না, কিন্তু তারপরও ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য চাইলে সবাই ঘুরতে পারে, তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াতে পারে,
পছন্দের কিছু উপহার দিতে পারে, ফুল দিতে পারে, বই দিতে পারে, আমি বলবো যে বইমেলা যেহেতু আছে এখন ভালোবাসার মানুষকে নিয়ে এসে বই উপহার দেওয়া যায়। সো এভাবে ভালোবাসা দিনটি উদযাপন করা যায় আর ভালোবাসা দিবসটিকে আমি এভাবেই দেখছি। ভালোবাসা দিবস লাগে, আমি ওকে ভালোবাসি, একটা ছেলে মানুষ যে একটা মেয়েকে যে ভালোবাসতে হবে সেটা না, বাট মেয়েরা মেয়েরাও ভালোবাসতে পারে, এইটাই হলো সবচেয়ে বেস্ট আমি মনে করি আর কি। ভালোবাসা দিবসে ফুল দিয়েছেন কাউকে? ফুল দিই নাই, ফুল কিনতে নিয়ে আসছি, ফুল কেনার জন্য আসছি, ফুল দেবো আর কি। কাকে দেবেন? আমার মেয়েকে দেবো, আমার কোনো লাভ না, আমি মেয়ের জন্য কিনতে আসছি। মেয়ে ফোন দিয়ে বলছে পাপা আমি স্কুল থেকে বের হয়েছি, সবাই না ফুল দিচ্ছে। আমি কিসের ফুল? আমি জানি না কিসের ফুল, তুমি আমার জন্য ফুল নিয়ে আসবা, আমি অফিস থেকে এখন বের হয়েছি, মেয়ের জন্য ফুল নিতে আসছি। ভালোবাসা দিবস হাতে ফুল, ভালোবাসা দিবস কীভাবে উদযাপন করেন? ভালোবাসা দিবস আসলে প্রতিদিনই ভালোবাসা দিবস, এক্সট্রা করে উদযাপনটা করা হয় না, বাট কাছের মানুষদেরকে নিয়ে সেই দিনটা চেষ্টা করে একটুখানি রিল্যাক্স করার, ভালো থাকার। ভালোবাসা দিবসে কাউকে ফুল দিয়েছেন? কাউকে ফুল দিয়েছি, হ্যাঁ, না ভালোবাসা দিবসে তো ফুল দেওয়ার জন্য। ফুল পেয়েছেন কারো কাছ থেকে? হ্যাঁ পেয়েছি। কখনো ভালোবাসার মানুষকে ফুল দিয়েছেন? কখনো না, অনেকবার দিয়েছি স্ত্রীকে, আমার ওয়াইফকে। আচ্ছা, ভালোবাসা দিবস কীভাবে উদযাপন করেন? এই যে ওয়াইফ তো এখন বাসায় আছে, এখন যারা আসে এই কাস্টমারকে নিয়েই আমরা উদযাপন করি। এরপরে দিন শেষে বেচাকেনা শেষে যাওয়ার সময় মনের মতো কয়টা ফুল বেছে নিয়ে যেয়ে রাত্রে বউ থাকে ঘুমায় ডাইকে উঠে এরা তোমার জন্য। যুবক বয়সে প্রেম করেছেন কখনো? তিন চারটি। তখন ভালোবাসা দিবস কীভাবে পালন করতেন? ভালোবাসা দিবসে প্রেমিকাকে কী কী দিতেন? বাদাম দিছিলাম, ফুল দিছিলাম। এখন এখন দেন না কাউকে? এখন দেই না, এখন বয়সে এক গেছি, এখন করি না, সময় আর সময়। ভালোবাসা দিবসে আর কী কী করতেন? ঘুরে ঘুরছিলাম চারিপাক দিকে, এখানে গেছিলাম, জাদুঘর গেছিলাম, পার্কে গেছিলাম, তারপর আরও অন্য জায়গায় গেছিলাম। ভালোবাসা দিবসে কী কী করেন ভাই? ভালোবাসার দিবসে তো আমরা খালি দোকানদারি করি ভাই, গ্যাসগুলো বেছি, তাছাড়া মনে করেন আর তো বেশি না কিছু, ফুলালারা ফুল ফুল বেছে। ভালোবাসা দিবসে গ্যাস বেলুন দিয়েছেন কাউকে উপহার হিসেবে? উপহার হিসেবে দিয়েছি, আমার যার সাথে ভালোবাসতাম তারে দিয়েছি উপহার, এখন তো বিয়ে শাদি করে ভালোবাসি, আর তো দেয়াল আপনি। ভালোবাসা দিবসে তো সবসময় ফুল বিক্রি করেন, আপনি কখনো আপনার ভালোবাসার মানুষকে ফুল দিয়েছেন? ভালোবাসার মানুষের দিনে কিন্তু বইয়েরে দিছি। সে কি ভালোবাসার মানুষ নয়? হ্যাঁ, ভালোবাসার ভালোবাসার তো এখানে মানে অনেক রকম প্রকার আছে, বুঝলেন না, একটা হলো মনে করেন রিয়েল, আর একটা হলো মনে করেন যে ফেক। আপনি কোনটা করেন? আমি রিয়েল, বউ তো অবশ্যই রিয়েল, হালাল জিনিস। ভালোবাসা দিবস কখন উদযাপন করেছেন? আমরা আগে তো করি না, এখন হচ্ছে। এখন কীভাবে করেন ভালোবাসা দিবস উদযাপন? জি, এখন ভালোবাসা দিবস কীভাবে পালন করেন? ভালোবাসা তো ভালোবাসাই আর কি, ভালোবাসা তো কয়েক রকমের আছে, মা বাবার সাথে আছে, স্ত্রীর সাথে আছে, সবার সাথে আছে, এক এক রকমের তো এক এক রকম ভালোবাসা। আপনি বিয়ের আগে কখনো প্রেম করেছেন? জি। তাকে কি বিয়ে করেছেন নাকি অন্য কাউকে বিয়ে করেছেন? তাকেই বিয়ে করেছি। তখন কীভাবে ভালোবাসতেন আর এখন কীভাবে ভালোবাসেন? আমাদের ভালোবাসা তো মনে করো এখনও ওরকমই আছে, আগে যেরকম ছিল এখনও ওরকমই আছে। ভালোবাসা দিবসের ইতিহাস জানেন? আসলে হ্যাঁ জানি, অল্প অল্প, মানে খুব বেশি না। ভালোবাসা দিবস কীভাবে এলো? ভ্যালেন্টাইন ডে নামক একজন লোক ছিল, ওনার মানে ওনার নামের সাথে রিলেটেড হয়ে আর কি এটা আসতে। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, আসলে আমাকে অনেকে ভালোবেসেছে, বাট আমার লাইফে মানে আমি পার্সোনালি কাউকে এভাবে। তাহলে আপনি কিভাবে ভালোবাসা দিবস পালন করেন? আমি আসলে অফিস বাসা এইভাবে করে সব সময় যাচ্ছে আর কি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, ওরকম স্পেশাল কেউ নাই লাইফে। ভালোবাসা দিবস কিভাবে পালন করেন? ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স এদের সাথে। বয়ফ্রেন্ডের সাথে করেন? না, বয়ফ্রেন্ড নাই তো। আচ্ছা, যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে ভালোবাসা দিবসে কী কী করবেন? যেহেতু নাই আমি কীভাবে বলবো, হইলে বলতে পারতাম। একটা প্ল্যান তো মানুষের মধ্যে থাকে, একটা স্বপ্ন তো মানুষের মধ্যে থাকে, তো আপনার ভালোবাসা দিবস নিয়ে কী স্বপ্ন? না, আমি আসলে ফিউচার নিয়ে এত ভাবি না, আল্লাহ যে করে বলা যায় না, হায়াতের কথা কখন বাঁচে কখন মারা যায়, তো এইসব মানে কোনোই নাই। আপনার হাতে ফুল দেখছি, সেই ফুলটা কে দিয়েছে? ফুলটা হচ্ছে আমি কিনেছি, কেউ দেয়নি।